আমাদের পৃথিবীতে মোট দেশের সংখ্যা 195টি, তার মধ্যে 193টি যারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র, এবং বাকি দুটো অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হলো হোলিসি এবং প্যালেস্টাইন। এতগুলো দেশের মধ্যে কেউ কারো বন্ধু, আবার কেউ কারো শত্রু। প্রতিটি দেশেরই অর্থনৈতিক পরিকাঠামো আলাদা আলাদা, ফলে কেউ উন্নত, কেউ বা উন্নতশীল দেশ। একদিকে পৃথিবীর ভারসাম্য রক্ষার দায়ভার, অন্যদিকে দেশকে একটি উন্নত জায়গায় প্রতিষ্ঠিত করা, এই সব মিলিয়ে তৈরি হয়েছিল G20। কথাটা শুনেই আমাদের মাথায় প্রথম যে প্রশ্নটা আসে, আসলে G20 জিনিসটা কি? G20 হলো বিশ্বের 20টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ। এই গ্রুপের সদস্য সংখ্যা 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। এই গ্রুপের উদ্দেশ্য হলো বিশ্বের অর্থনীতির মূল বিষয়সমূহের উপর আলোচনার জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ ও শিল্পোন্নত উন্নয়নশীল দেশগুলোকে একত্রীকরণ করে দেশ সমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। কানাডার সাবেক অর্থমন্ত্রী পল মার্টিন প্রথম G20 গঠনের প্রস্তাবনা দিয়েছিলেন। 1999 সালে প্রথম G20 গঠিত হয়। G20 সদস্য হল অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। কোন সদস্য কোন বৎসর G20 সাবমিটের সভাপতিত্ব করবেন তা নির্ধারণ করার জন্য 19টি দেশকে 5টি ভাগে ভাগ করা হয়। তারপর নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্ধারিত হয়। G20 সম্পর্কে এই তথ্যগুলি আপনার এবং আপনার পরিজনদের কাজে আসলে আমাদের পরিশ্রম সার্থক। আবারও একটি নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।